হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে বৃহস্পতিবারের একটা ভিডিও শেয়ার করছি। সরি, এই ভিডিওটা হচ্ছে বুধবারের রাতের ভিডিও, আর এখন হচ্ছে প্রায় 11:30 মতো বাজে, 12টা এখনও বাজেনি। এটা হচ্ছে বুধবারের। তো আজকে আমি আপনাদের সাথে বুধবার প্লাস হচ্ছে বৃহস্পতিবারের একটা ভিডিও মানে যৌথভাবে শেয়ার করছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখন হচ্ছে আমি একটা কেক তৈরি করছি। এটা কার জন্য তৈরি করছি, কেন তৈরি করছি একটু পরেই বলছি। এই কেকটা তৈরি করার কারণ হচ্ছে মিহি আমাকে প্রায় অনেক দিন ধরে বলছিল একটা বার্থডে কেক তৈরি করার জন্য। সেই সাথে হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে গানাসহ একটা চকলেট কেকের রেসিপির রিকোয়েস্ট ছিল। তো তারপরে হচ্ছে আজকে আমার বার্থডেও 10 তারিখ, তার সেই সাথে হচ্ছে আমার ছোটো বোনেরও কিন্তু আজকে বার্থডে, ওরও কিন্তু 10 তারিখ, দুই বোনের একসাথে বার্থডে। তো ভাবলাম সব মিলিয়ে একটা কেক তৈরি করে ফেলি। আর এমনিতে কিন্তু রেসিপি দেওয়ার জন্য চ্যানেলে এই জন্য কিন্তু কেক তৈরি করতেই হয়। তো এখন যেহেতু ছোটো বোন প্লাস আমারই নিজেরই বার্থডে, ভাবলাম নিজেরা খাওয়ার জন্য হলো একটা কেক তৈরি করি। আর এমনিতে কিন্তু আমার কেক তৈরি করতে ভীষণ ভালো লাগে। অনেকদিন পরে প্রায় আমি একটা বার্থডে কেক তৈরি করলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার প্রায় লাস্টে যে 2টা কেক আমি ডেলিভারি দিয়েছিলাম, এরপরে কিন্তু আমার আর অর্ডার আসেনি, যার কারণে কিন্তু আমার কেকও তৈরি করা হয়নি। তো আজকে তৈরি করলাম, ভালো লাগলো। আর আমার ছোটো বোনের ছবি শেয়ার করেছি, ওর সম্বন্ধে আমি বিস্তারিত বলবো, ও কোন ক্লাসে পড়ে, কিসে পড়ে সেগুলো বলবো আপনাদের সাথে। যেহেতু ছবি শেয়ার করেছি, সেজন্য ভাবলাম ও কি করে বা ওর নাম কি সেটাও শেয়ার করব। তো ভালো লাগবে আশা করছি আজকের ভিডিওটা। চকলেট কেকের রেসিপি প্লাস হচ্ছে ডেকোরেশনের ভিডিও আমি শ্যুট করেছি, আর ক্রিম তৈরি, তারপর হচ্ছে গানাশ তৈরি, এগুলো আমি শ্যুট করতে পারিনি, কারণ আমি খুবই অল্প সময়ের মধ্যে কেকটা তৈরি করেছি। প্রায় 10টার দিকেই আমি সিদ্ধান্ত নিলাম যে কেক তৈরি করব, আর এখন তো প্রায় 12টা বেজে গিয়েছে। তো এরই মধ্যে কিন্তু 2 ঘন্টার মধ্যে কিন্তু আমি কেকটা কমপ্লিট করেছি। একটু তাড়াহুড়া ছিল, কারণ প্ল্যান না থাকলে যা হয় আর কি। আর কেক তৈরি করার সময় কিন্তু চকলেটও আমার শর্ট পড়েছে, যাই ছিল তা দিয়ে করেছি, গানাশের একটু চকলেট গানাশ শর্ট পড়েছে। তো ক্রিমের ভিডিওটাও আমি করতে পারিনি, তারপরে গানাশের ভিডিওটাও আমি করতে পারিনি, ওটা আমি পরবর্তী সময়ে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে। 2টা চকলেট ক্রিম, তারপরে হচ্ছে গানাশ, 2টাই একসাথে শেয়ার করব আপনাদের সাথে। তো এখন হচ্ছে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। আসলে একটা কেক তৈরি করার আগে কিন্তু মানে কয়েকদিন আগে থেকে কিন্তু প্রিপারেশন নিতে হয়, আমার কিন্তু ওরকম কোনো প্রিপারেশনই ছিল না, যার কারণে এটা হলো। আজকে আমি আরবিক পড়তে যাব। আরবিক? হ্যাঁ, আরবি। সবাই সবাই আমার জন্য দোয়া করবেন। বাই বাই। এটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন হচ্ছে সন্ধ্যার আগের সময়। আমি মিহির বাবার জন্য রং চা তৈরি করলাম, ও আবার আদার লেবু দিয়ে রং চা খেতে অনেক পছন্দ করে। আর আজকে তো মিহির হুজুর আসবে অনেকদিন পরে। অনেকদিন পরে বলতে আগে যে হুজুরটা ছিল উনি বাংলাদেশে চলে গিয়েছে একেবারে, এরপরে কিন্তু আমরা আর মিহির জন্য হুজুর পাইনি। আমরা কিন্তু অনেক খুঁজেছি, তারপরও মানে মিলাতে পারিনি। আর বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু টিচার কিংবা হুজুর অ্যাভেলেবেল পাওয়া যায় না। এরা হচ্ছে সন্ধ্যার পর মিহির হুজুর এসেছে। এখন হচ্ছে আমি নাস্তা দিচ্ছি ওনাকে, সেমাই তৈরি করেছি আমি। তারপরে হচ্ছে আমার হাতে আবার অনেক কাজ আছে, সেগুলো আমি সেরে নিব। রাতে চিন্তা করেছি পোলাও তৈরি করব, আর রোস্ট রান্না করব, চিকেন রোস্ট, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব।
আপনাদের সবার সাথে আমার ছোট বোনের একটা ছবি শেয়ার করেছি। আজকে আমাদের দুই বোনের একসাথে জন্মদিন। এখন আমি আমার হাতের কাজগুলো সেরে নিব। তো মিহির বাবা একটা চিকেন এনে দিয়েছে আমাকে, এখন আমি এটা কেটে নেব। আর এমনিতে কিন্তু বেশ অনেক দিন ধরে বাসায় পোলাও কিংবা রোস্ট বিরিয়ানি এসব টাইপের খাবার অনেকদিন রান্না করা হয় না ঝামেলার কারণে। আজকে ভাবলাম তৈরি করি, কোনো অকেশন না, জাস্ট নিজেরা খাওয়ার জন্যই। আর আমার ছোটো বোনের ছবি শেয়ার করেছি আপনাদের সাথে, ওর নাম হচ্ছে মেরিন, আমার নাম হচ্ছে অরিন, ওর নাম হচ্ছে মেরিন, ও ইন্টারমিডিয়েটে পড়ে। আর আপনাদের সাথে আমি বলেছিলাম আমার ভাই বোন সবার ছবি শেয়ার করব, পরিচিতি শেয়ার করব, কিন্তু আসলে আমি সময় পাচ্ছি না, ল্যাপটপ থেকে ছবিগুলো ভালোভাবে নিতে পারছি না, মানে কার ছবি কোনটা দিব তারপরে ভিডিওটাও তৈরি করতে পারছি না। তো প্ল্যান আছে আমার কিছুদিনের মধ্যে শেয়ার করার। সবসময় বলি আসলে কিছুদিনের মধ্যে করব, কিছুদিনের মধ্যে করব, কিন্তু আসলে সময় পাচ্ছি না, সংসারের কাজ, তারপরে ইউটিউবিং, এটা সেটা, মেয়েকে পড়ানো, এসব মিলিয়ে আসলে সময়টা কীভাবে চলে যায় আমি বুঝতেই পারি না। অনেক আপুরা আমাকে মেসেজ দেয় কল দিতে বলে, আমি ঠিক মতো মেসেজের রিপ্লাই দিতে পারি না বা কল দিতে পারি না, কথা বলতে পারি না, এই জিনিসটা কিন্তু অনেক খারাপ লাগে। তারপরও কিছুই করার নেই। এখন আমি চিকেনটা ক্লিন করে নেব। তো আপনারা সবাই আমাদের দুই বোনের জন্য দোয়া করবেন, সে সাথে আমার পরিবার, আমার ভাই বোনদের সবার জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর চিকেন রোস্টের রেসিপিটা আমি হালকাভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রোস্টের রেসিপিটা। আর আমি সহজভাবে তৈরি করেছি, বাসায় টক দই ছিল না, টক দই ছাড়াই তৈরি করেছি। আর এমনিতে কিন্তু ফুল একদম মানে চিকেন রোস্টের রেসিপিটা কিন্তু আমি আরও একবার শেয়ার করেছিলাম, চাইলে আমার ওই ভিডিওটা দেখতে পারেন আপনারা। রোস্টটা রান্না করার জন্য এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এখানে আদা রসুন পেঁয়াজ, তারপরে হচ্ছে গরম মশলাও দিয়েছি, গোটা গরম মশলা। এরপরে দিচ্ছি হচ্ছে এক চা চামচের মতো সস, টমেটো সস, তারপরে দিব হাফ চা চামচের মতো ধনে গুঁড়া। আর ফুল একদম রোস্টের রেসিপিটাও কিন্তু আমি আরও একবার শেয়ার করেছিলাম, জাস্ট আমি এখানে হালকাভাবে একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আজকে কিন্তু আমি মশলার যে রেসিপি আছে ওটা দেখাইনি, কারণ সময় পাইনি আসলে দেখানোর জন্য। এর আগের ভিডিওতে কিন্তু মশলাটাও আছে, রোস্টের মশলাটা, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি মশলাটা করার পরে এরপরে হচ্ছে একসাথে আবার বাদাম দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। আর আমি এখানে টক দই দিতে পারিনি, আমার বাসায় টক দই শেষ হয়ে গিয়েছে। রোস্ট রান্না করা কিন্তু অনেক সহজ, একবার দুইবার রান্না করলে কিন্তু অনেক ভালো রোস্ট রান্না করা যায়, প্রথম প্রথম হয়তো বা অতটা ভালো হয় না। আর কালারটাও কিন্তু অনেক ভালো হয়েছিল, খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল রোস্টটা। আর কষ্ট করে যখন কোনো একটা কিছু রান্না করা হয় সেটা যদি দেখতে ভালো হয়, খেতে ভালো হয়, তখন মনে হয় কি কষ্টটা সার্থক, যেটা আমি মনে করি আসলে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম, মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে রোস্ট রান্নাটা তত বেশি টেস্টি হবে। আর আপনারা হয়তো বা কালারটা দেখে বুঝতে পেরেছেন, কালারটা কিন্তু অনেক ভালো এসেছে। আর কোনো একটা রান্নার যদি কালার ভালো না আসে তাহলে ওই জিনিসটা দেখতেও ভালো লাগে না, আবার খেতেও কেমন যেন লাগে, কালার থাকলে বেশ ভালোই লাগে কোনো একটা কিছুর। তো এখানে হচ্ছে কলিজা ছিল, ফ্রেশ মুরগি ছিল, তো সেজন্য কলিজাও ছিল, তো আমি কলিজাটাও দিয়ে দিলাম, একসাথে আসলে রান্না করে নিচ্ছি। আর আমি চিকেনটাকে লবণ মাখিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়েছি, আবার খুব বেশি শক্ত করে ফ্রাই করে নিয়ে জাস্ট একটু দাগ কেটে নিয়েছি তেলের উপরে। এখন হচ্ছে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আমরা যারা গৃহিণী, যারা সবসময় রান্না করে, আমাদের জন্য কিন্তু মানে রান্নাটা ওরকম কোনো ব্যাপার না, মানে এই হয়ে গেল আর কি, কোনো রকম মানে হয়ে যায়। কিন্তু যারা নতুন গৃহিণী আছে তাদের জন্য কিন্তু রান্না বান্না, এসব রোস্ট রান্না, এগুলো কিন্তু মানে একটু কষ্টসাধ্য হয়ে যায় আমি মনে করি। যখন আমরা নতুন ছিলাম তখনও কিন্তু আমরা পারতাম না, এখন কিন্তু করতে করতে আলহামদুলিল্লাহ ভালোই পারি। চিকেনটাকে হচ্ছে আমি একটু প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে, আর আমি ধাপে ধাপে কয়েকবার আবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন আমি চিকেনটাকে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। তারপরে হচ্ছে আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিব লিকুইড দুধ। যদি দুধ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু রোস্টের কালার কিংবা টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর এখানে কিন্তু দুধ দিতেই হবে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না একদমই। এখানে আরও দিতে হবে, একটু কম হয়েছে, তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো দুধ দিলাম। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এরপরে ঝোলটা একটু ঘন হয়ে আসবে। চিকেন রোস্ট রান্নাটা এখন সম্পূর্ণভাবে রেডি। ঝোলটা কিন্তু প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম মাকামাকা হয়ে যাবে। আর কালারটা আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন, খুবই সুন্দর এসেছে। এরপরে হচ্ছে আমি এখানে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। মিহির বাবা আবার চিংড়ি মাছ ফ্রাই খেতে বেশি পছন্দ করে, আমি আবার একটু ভুনা টাইপের বেশি পছন্দ করি, মানে পোলাওর সাথে ও ফ্রাই আর আমি একটু ভুনা খেতে পছন্দ করি। তো আজকে আমি আমার পছন্দেরটা করলাম, ভুনা করলাম। এমনি নর্মালি কিন্তু মানে ফ্রাইটা বেশি করা হয়, ভুনাটা তেমন করা হয় না। এখন হচ্ছে আমি হালকা পাতলাভাবে একটু রেডি হলাম, আর এদিকে হচ্ছে আমার রাজকন্যা। তুমি সবাইকে সালাম দাও, কাছে আসো। আর আসলে কেক তৈরি করার ওই রকম প্ল্যানই ছিল না। মিহি এমনিতে অনেক দিন ধরে বলছিল আম্মু একটা কেক তৈরি করো, বার্থডে কেক। এরপরে হচ্ছে আমার ছোটো বোনেরও কিন্তু আজকে বার্থডে, ভাবলাম নিজেরা নিজেরা খাওয়ার জন্য হলো তৈরি করি। আর কেকটা কিন্তু আমি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করেছি, মাত্র 2 ঘন্টার মধ্যে গড়ে যা আছে তা দিয়েই। আমার কিন্তু কেকের মধ্যে চকলেটও শর্ট পড়েছে কিছুটা, তো ছিল না, শেষ হয়ে গিয়েছিল। আসলে প্ল্যানই ছিল না, যার কারণে কিন্তু মার্কেট থেকে আনো হয়নি। তো হুট করে মানে রাতের 10টার দিকে কিন্তু আমি কেকটা তৈরি করা শুরু করি, তো 12টার দিকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। আর মিহি তো দেখুন সাজুগুজু করেছে, মা যেটা দিবে মেয়েকেও কিন্তু সেটা দিবে। ও আমাকে বলছে আম্মু তুমি যেটা দিবে প্রত্যেকটা কিন্তু আমি দিব, আমাকে দিতে হবে, এই আর কি অবস্থা। আম্মু আজকে কার বার্থডে বলো তো? তোমার। আমার না, তোমার না। তোমার তোমার বার্থডে না না। তুমি কিছু বলতে চাও আন্টিদেরকে? তুমি বলো। আচ্ছা ওকে, তাহলে আবার আপনাদের সাথে পরে কথা বলছি। কেন? এরপরে কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি। মিহির বাবার সাথে একজন গেস্ট এসেছিল, তো ওনাকে খাবার দাবার দেওয়া এসবগুলোতে আসলে টাইমটা আমার চলে গিয়েছে, আমি আর ভিডিও করিনি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। তো এখন খাবার দাবার শেষ করার পরে আমি এখন বসে বসে কেক খাচ্ছি। কেকটা যে কতটা মজার হয়েছে, যদি আপনাদের সবাইকে খাওয়াতে পারতাম আমার কাছে খুবই ভালো লাগতো।
আর আমার ছোটো বোনের জন্মদিন, ওকে যদিও একটু খাওয়াতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তো হয়তো বা যখন বাংলাদেশে যাব তখন তৈরি করে আমার হাতের কেক খাওয়াবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।